ওকে, সো লং রান এবং শর্ট রান এটার মধ্যে যে কস্ট কার্ভ এবং সেখানে প্ল্যানিং এবং অপারেটিং কিভাবে হয় সেটা যদি একটু ভালোভাবে বোঝা থাকে, তাহলে নেক্সট এই কনসেপ্টটা অপটিমাইজেশন এবং অপটিমাম ফার্ম এটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো। তো প্রথমে আমরা ভিডিওটা পজ করে একটুখানি রিডিং করা ট্রাই করবো, তারপরে এক্সপ্লেনেশনটা শুনবো যে কোনটাতে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো প্রথম আমরা এই যে প্যারাটা আছে এই প্যারাটা একটু বোঝার ট্রাই করি। ওকে, তো প্রথম এই যে পার্টটা এখানে বলা হয়েছে যে অপটিমাইজেশনের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে বোঝার জন্য আমরা একটা ফার্মের কথা চিন্তা করতে পারি। লেটস সে আমাদের একটা ফার্ম আছে যে ফার্মের শর্ট রান কস্ট কার্ভটা দেখতে এরকম, ও সরি শর্ট রান না লং রান কস্ট কার্ভটা দেখতে অনেকটা এরকম, ঠিক আছে দেখতে অনেকটা এরকম। তো এখানে আমি এটাকে একটু ভালো করে আঁকতে চাই, এরকম। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমাদের কস্টটা কিন্তু সবচেয়ে লোয়েস্ট এবং এর থেকে কম কস্ট কিন্তু এখানে হওয়া পসিবলই না, ঠিক আছে এর থেকে কম কস্ট হওয়া এখানে পসিবলই না। তো এই কম কস্টটা কেন আসছে, এটা আসছে যখন আমাদের একটা ফার্ম মাত্র শুরু করে তখন হয়তো তার স্কেলটা একটু কম থাকে, স্কেলটা কম থাকার কারণে তার শর্ট রান যে কার্ভটা সেই কার্ভটা হতে দেখতে এরকম হয়। তো পরবর্তীতে সে যখন আস্তে আস্তে তার স্কেল গুলো বাড়ানো শুরু করে তখন সে হয়তো আমাদের ব্যাংক গুলো থেকে বেটার ডিল পায় যার কারণে তার খরচটা কমে আসে, এমন হতে পারে সে অ্যাডভার্টাইজমেন্ট আর একটু কম খরচে করতে পারছে, তার খরচটা একটু কমে আসলো, ট্রান্সপোর্টেশনে তার খরচটা কমলো, তার প্রোডাক্ট একটু ওয়েল নোন হয়ে গেছে, তার তার বেচা বিক্রি বেশি হচ্ছে। তো সেরকম করে দেখা যায় যে আস্তে আস্তে এমন একটা পয়েন্ট আমরা পাই যেই পয়েন্টে একটা অপটিমাম পয়েন্টে বোধহয় যেই পয়েন্টে ডানে গেলেও তার খরচ বাড়বে বামে গেলেও তার খরচ বাড়বে। এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আমরা বলে থাকি অপটিমাম লেভেল অফ দ্য প্রোডাকশন ফর দ্যাট ফার্ম আর কি। ঠিক আছে, এবং এই জিনিসটা কেন হচ্ছে, এই জিনিসটা আমরা পড়ে এসেছিলাম যে একটা স্কেলিং যখন হয় স্কেলিং এর কারণে কিছু ইকোনমিস আমরা এখানে দেখতে পাই ইন্টারনাল এবং এক্সটার্নাল, তো সেই ইকোনমিস এর কারণে সে ধীরে ধীরে একটা পয়েন্টে পৌঁছায় যে পয়েন্টে সে লোয়েস্ট কস্টে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ প্রোডাকশন করতে পারে, এর থেকে বেশি প্রোডাক্ট সে উৎপাদন করলেও তার খরচ বাড়বে কম করলেও বাড়বে। তো ফার্মটা সবসময় এই পয়েন্টে আসতে চায় এবং এইদিকে আমার যেই কস্ট কার্ভটা আছে সেই কস্ট কার্ভটা বরাবর একটু অপারেট করার ট্রাই করে। এমন হতেই পারে যে পাশের যে কস্ট কার্ভটা সেটা হয়তো কোন একটা পয়েন্টে তার জন্য বেশ বেনিফিশিয়াল হবে, তখন সে সেদিকে যাওয়ারও ট্রাই করতে পারে। সেভাবে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন রকম চেঞ্জ আসতে পারে, ঠিক আছে। তো এইরকম একটা ব্যাপার এখানে থাকে। এখন নেক্সট প্যারাতে যেটা বলা হয় সেটা হলো আমাদের যে স্ট্যান্ডার্ড বিজনেস প্র্যাকটিস, সেখানে দেখা যায় পুরো খরচের মধ্যে কিছু সেট অফ ফিক্সড নাম্বারস এখানে রাখা হয়। এই সেট অফ ফিক্সড নাম্বারটা কিসের উপর বেসিস করে ঠিক করে, যে বিভিন্ন মার্কেট সার্ভে হয় সেই সার্ভের উপর বেস করে সে ডিসাইড করে যে সামনের বছরে সে কয়টা প্রোডাক্ট কিনতে পারবে বা কয়টা প্রোডাক্ট বিক্রি করতে পারবে, সেটার উপর বেস করে সে তার ইনভেন্টরি ঠিক করে, তার ফার্মের সংখ্যা কয়টা হবে সেই জিনিসটা ঠিক করে। কিন্তু করার সময় একটা জিনিস কিন্তু সে ধরে নিচ্ছে, সেটা হলো সামনের বছর কয়টা বিক্রি হবে সেটা একটা ফিক্সড নাম্বার, অর্থাৎ কয়টা কোয়ান্টিটি তার ডিমান্ডেড হবে সেটা একটা ফিক্সড নাম্বার ধরে নিয়ে উইথ রেসপেক্ট টু দ্য মার্কেট সার্ভে, সার্ভে করে একটা সংখ্যা পায়, সেই সংখ্যাটাকে ফিক্সড ধরে নিয়ে তারপর সে এই ডিসিশনটা নিচ্ছে যে কয়টা সেলসম্যান সে হায়ার করবে, কি পরিমাণ ইনভেন্টরি সে রাখবে, কতটুকু অ্যাডভার্টাইজমেন্ট সে করবে, এই খরচগুলা বা এই ডিসিশনগুলা সেই ফিক্সড নাম্বারগুলোর উপর বেস করে নিচ্ছে। এটা হলো আমাদের একটা স্ট্যান্ডার্ড বিজনেস প্র্যাকটিস করা হয়ে থাকে। কিন্তু কিন্তু আমরা যে অপটিমাইজেশনের কথা বলছি সেই অ্যাপ্রোচের থেকে এটা কিন্তু একদমই উল্টো একটা অ্যাপ্রোচ, তাই এখানে বলা হয়েছে সেটা হলো একটা অ্যান্টিথিসিস অফ দ্য অ্যাপ্রোচ অফ ইকোনমিস্ট টিউরিস্ট আর অপারেশনাল রিসার্চার। এরা দুজন কি করে, এরা দুজন আমাদের অপটিমাইজেশন নিয়ে কাজ করে থাকে। তো অপটিমাইজেশনে তারা শুরু করে কি, শুরু করে এটা অ্যাজিউম করে নিয়ে যে ফিক্সড বলতে এখানে কোনো সংখ্যা থাকবে না, অর্থাৎ সামনের বছর কয়টা বিক্রি হবে বা কয়টা কমোডিটি ওয়ান্টেড হবে সেটার সংখ্যাটা কোনো ফিক্সড নাম্বার হবে না। এই পুরো জিনিসটা ডিপেন্ড করবে আমাদের প্রাইস কত, আমরা কি পরিমাণ অ্যাডভার্টাইজমেন্ট করলাম, আমাদের আরও যে ভ্যারিয়েবলগুলো থাকে যেটা একটা বিজনেস কন্ট্রোল করতে পারবে সেইগুলার একটা ফাংশন হবে। অর্থাৎ এখানে আমাদের ধরে নেওয়া হয় যে বিজনেস প্রপার্টি বা ইন্ডাস্ট্রি সে কিন্তু ভোক্তার যে চয়েস আছে সেই চয়েসটাকে কাইন্ড অফ কিছুটা হলো ইনফ্লুয়েন্স করতে পারবে উইথ মার্কেটিং অ্যান্ড প্রাইস চেঞ্জেস। তো এটা ধরে নিলে আসলে সমস্যাটা কোথায় হয়, এটা যখন আমরা ধরে নিব তখন আমাদের কিন্তু আর একটা অপটিমাম সলিউশন থাকে না, আমাদের একটা অ্যারে অফ পসিবিলিটি তৈরি হয়ে যায়।
যে যদি আপনি মার্কেটিংটা এইভাবে করেন তাহলে হয়তো আপনার এইরকম একটা প্রফিট পেতে পারেন। যদি মার্কেটিং এ কম দিয়ে আপনি ইনভেন্টরিটা বাড়িয়ে দেন এবং দামটা কিছুটা কমালে আপনার হয়তো এটা বেস্ট ডিল হতে পারে। তাহলে এখানে একটা পসিবিলিটি না থেকে অ্যারে অফ পসিবিলিটি তৈরি হবে এবং অনেক সময় তারা ইনফাইনাইট নাম্বার হয়। তো এখন এই পসিবিলিটি গুলোর মধ্যে কোনটা অ্যাকচুয়ালি অকার করবে সেটা ডিপেন্ড করে ডিসিশন মেকারদের উপরে। ডিসিশন মেকারদেরকে এখানে বলা হয়েছে এক্সিকিউটিভ ইন কোয়েশ্চন, মানে যারা জবাবদিহি হিসেবে এখানে থাকবে। তো এখানে একজন অ্যানালিস্টের কাজ কি হবে, একজন অ্যানালিস্ট যেটা করবে সে অনেকগুলো অ্যারে অফ পসিবিলিটি এখানে আমাদের ডিসিশন মেকারকে দিবে যে ভাই দেখেন এই এই জিনিসগুলো করা যেতে পারে, এটা করলে এটা হবে, এটা করলে এই ধরনের প্রফিট হবে, এটা করলে এই ধরনের প্রফিট হবে। তো সে তাকে কি করবে, ওয়াইড সেট অফ চয়েসেস দিবে, যে চয়েসগুলোর মধ্যে কোন একটা ডিসিশনের কারণে হয়তো সে বিজনেস করতে পারবে অথবা বিজনেসটা আরো গ্রো করতে পারে। এমনও হতে পারে যে চয়েসটা এতই খারাপ ছিল সেই চয়েসের কারণে তার বিজনেসটা ফল করলো। যেমন দুই একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন লেটস সে শিওরলি স্পেন্ড করবে সামওয়াট লেস অর মোর অন অ্যাডভার্টাইজমেন্ট, মানে অ্যাডভার্টাইজমেন্টে কিছুটা কম বেশি করতে পারে। তারপর তার বিজনেসের যে স্কেল, কি পরিমাণ দ্রব্য সে উৎপাদন করছে প্রতিদিন বা কয়টা ফার্ম তার কাছে আছে সেটা হয়তো কিছুটা চেঞ্জ করতে পারে। তার ইনভেন্টরিতে কি পরিমাণ প্রোডাক্ট থাকছে সেটা হয়তো সে চেঞ্জ করতে পারে। তার প্রোডাক্টের দামটা কত সেটা হয়তো সে চেঞ্জ করতে পারে। এই জিনিসগুলা একজন অ্যানালিস্ট তাকে দেখাবে এবং সেই অনুসারে তাকে ডিসিশন নেওয়ার জন্য অপশন দিবে যে আপনি এই ডিসিশনটা নিতে পারেন, এটাও নিতে পারেন। বাট দেখা যায় স্ট্যান্ডার্ড মার্কেট প্র্যাকটিস যেটা আছে সেখানে এই অল্টারনেটিভ গুলো খুব রেয়ারলি সার্ভে করা হয়, খুব বেশি এটা নিয়ে আলোচনা করা হয় না। কিন্তু আমাদের অপটিমালিটি অ্যানালাইসিস, মানে অপটিমাইজেশনের যে অ্যানালাইসিস, সেখানে যেটা করা হবে এই অল্টারনেটিভ যেগুলো আছে সে সবগুলোকে অ্যাকাউন্টে নেওয়া হবে, সবগুলোর কথা চিন্তা করা হবে এবং সেটার মাধ্যমে হুইচ অফ দিস পসিবল সেটস অফ ডিসিশন উইল কাম টু ক্লোজেস্ট টু দ্য মিটিং দ্য টু মিটিং দ্য বিজনেসম্যান অবজেক্টিভ। এটা আমাদের চুজ, যে আমাদের বিজনেসম্যানের একটা কি থাকবে, একটা ফাইনাল রেজাল্ট থাকবে যে আমি সামনের বছরে আমার কোম্পানিটাকে এই অবস্থানে দেখতে চাই। তো সেই অবস্থানে যাওয়ার জন্য পসিবল সেটস অফ ডিসিশন সে প্রেজেন্ট করবে, যার মধ্যে থেকে বিজনেসম্যান আমাদের একটা পসিবল ডিসিশনকে চুজ করবে এবং সেই ডিসিশন অনুসারে আগালে হয়তো সে তার নিজস্ব যে অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভে পৌঁছে যেতে পারবে। ঠিক আছে, তাহলে সে তার বিজনেস অ্যাকুমেনের মাধ্যমে ডিসাইড করবে যে কোনটা তার জন্য বেস্ট বা অপটিমাল হবে। অ্যানালিস্টের কাজ হলো এই বেস্ট বা অপটিমালের পসিবল যতগুলো কেই হওয়া সম্ভব তার মধ্যে ম্যাক্সিমাম সংখ্যক কেস তার সামনে প্রেজেন্ট করা। তো এর মাধ্যমে যে জিনিসটা হয় অ্যাকচুয়ালি, যে একজন অ্যানালিস্ট বুঝতে পারে যে বিজনেসম্যান, কনসিউমার এবং আদার মেম্বার্স অফ দ্য ইকোনমি, মানে যারা কিনবে, বিক্রি করবে, ট্রান্সপোর্ট করবে, এই ধরনের যারা আছে তাদের বিহেভিয়ারটা কেমন হচ্ছে উইথ দ্য চেঞ্জ অফ প্যারামিটার, বা আমরা বলতে পারি এলিমেন্ট অফ প্রোডাকশন, সেগুলোকে চেঞ্জ করার মাধ্যমে কী কী চেঞ্জেস এখানে আসতে পারে সেই জিনিসগুলো বেশ ভালোভাবে স্টাডি করা যায়। অনেক সময় এমন হতেই পারে যে এক্সপিরিয়েন্স কোনো ম্যানেজমেন্ট তার শিয়ার বিজনেসের যে আইডিয়া বা শিয়ার বিজনেসের যে গাট ফিলিং সেটার মাধ্যমে অপটিমাম, সবচেয়ে অপটিমাম যে ডিসিশনটা আছে সেটার কাছাকাছি পৌঁছে যেতে পারে। ঠিক আছে, তো অনেক সময় দেখা যায় যে কম্পিটিশন যখন অনেক বেশি বেড়ে যায় এই ডিসিশন মেকিংটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়। কারণ বিজনেসের মধ্যে যদি আমরা ডিসিশন মেকিংটা অপটিমাম করতে না পারি তখন অনেক সময় ফার্মগুলো এলিমিনেট হয়ে যায়, অর্থাৎ তাদের লসের পরিমাণ এতই বেড়ে যায়, কস্ট অফ প্রোডাকশন এতই বেড়ে যায় যে অন্যদের সাথে সে কম্পিটি করতে পারে না। অন্যরা হয়তো সেখানে ভালোভাবে ডিসিশন নিয়ে 10 টাকা ইউনিট খরচে প্রোডাক্টটা বানিয়ে 15 টাকায় বিক্রি করছে, আর ওদিকে খারাপ ডিসিশন নেওয়ার কারণে সে তৈরিই করছে 17-তে। তাহলে 17-তে তৈরি করে সে কি 15-তে আর বিক্রি করে ওর সাথে কম্পিট করতে পারবে? পারবে না কিন্তু। তো তখন তার ফার্মটা কিন্তু ধীরে ধীরে এলিমিনেট হয়ে যাবে, অবলিভিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের অপটিমালিটি যে অ্যাপ্রোচটা আছে সেই অ্যাপ্রোচটা নিয়ে আগানো লাগে, কারণ এটা একটা রিলেটিভলি গুড প্রেডিক্টর অফ ইকোনমিক বিহেভিয়ার, মানে সামনে ইকোনমিকটা কিভাবে বিহেভ করবে বা চেঞ্জেসগুলো কিভাবে আসবে সেটার একটা ভালো প্রেডিকশন হিসেবে এই অপটিমালিটি অ্যানালাইসিসটা কাজ করে থাকে। যদিও রিয়েল কেসে আমাদের সাথে সাথে ডিসিশন নিতে হয় বিভিন্ন ফ্ল্যাকচুয়েশন দেখে, সবসময় তো আর প্রেডিকশনটা ঠিকভাবে কাজ করে না, বাট এটা একটা ভালো এস্টিমেট হিসেবে কাজ করতে পারে, একটা ভালো স্টার্টিং গ্রাউন্ড হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, তো সেই কারণে যখন আমরা ইকোনমিক থিওরি নিয়ে আলোচনা করব তখন এটা কাইন্ড অফ একটা প্রথার মতন হয়ে গেছে যে অপটিমালিটি প্রেমিস ইন ডিসকাসিং দ্য বিহেভিয়ার অফ ফার্মস, কনজিউমার অ্যান্ড আদার ইকোনমিক ইউনিট। তার মানে যখন আমরা আমাদের কনজিউমার, ফার্ম এবং ইকোনমিক ইউনিট যেগুলো আছে যারা আমাদের কনসিস্ট করে পুরো ইকোনমিটাকে, তাদের বিহেভিয়ার নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব তখন অপটিমালিটির কথা আমাকে আনতেই হবে মাস্ট।
আমি যদি ফিক্সড ধরে নেই জিনিসগুলোকে, তাহলে আমরা যে রেজাল্টটা পৌঁছাবো আর অপটিমালিটি অ্যানালাইসিস এর কারণে যে রেজাল্টে পৌঁছাবো, সেই রেজাল্টটা কিন্তু বেশ দূর দূরান্তে ভ্যারি করবে, এবং সবচেয়ে ক্লোজেস্ট টু রিয়ালিটি যে ভ্যালুটা হবে সেটা হবে আমাদের অপটিমালিটি অ্যানালাইসিস এর মাধ্যমে পাওয়া ভ্যালুটা। তাহলে ফাইনালি আমাদের এখানে যে কথা থাকলো সেটা হলো, অপটিমাইজেশনে কি করা হবে, অপটিমাইজেশনে বিভিন্ন চেঞ্জেস এর কারণে কি কি ধরনের ইফেক্ট হতে পারে সেগুলো দেখতে হবে। ওকে, তো আমাদের ইকোনমির যে বিভিন্ন ইউনিট গুলো আছে সেগুলো কিভাবে বিহেভ করছে যখন আমরা কিছু পরিমাণ চেঞ্জ করছি আমাদের প্রোডাকশনের উপরে বা ক্যাপিটালের উপরে, এই জিনিসগুলো আমাদের প্রথমে অ্যানালাইসিস করা লাগবে। সেই অ্যানালাইসিস এর পরে আমরা সেখান থেকে জেনারেট করব অ্যারে অফ আইডিয়াস, এবং এটা আমরা প্রেজেন্ট করব আমাদের যে বিজনেসম্যান আছে বা যে ডিসিশন মেকার হিসেবে আছে। এবং তারা তাদের বিজনেস এর যে ভিশন আছে বা সামনে তাদের প্ল্যানটাকে বা ফার্মটাকে তারা কোন জায়গায় দেখতে চায় এটার উপর বেস করে একটা ডিসিশন নেবে। ঠিক আছে, তো অপটিমাইজেশনের পার্টে আমাদের এই জিনিসগুলো একটু ভালোভাবে বোঝা লাগে যে অপটিমাইজেশন জিনিসটা কি, কেন আমরা এই জিনিসটা নিয়ে কাজ করছি, কেন আমরা জিনিসগুলোকে ফিক্স ধরতে পারছি না, আমরা অ্যারে অফ পসিবিলিটি কেন তৈরি করছি একটা পসিবিলিটি বের না করে। ঠিক আছে, তো আশা করি আমরা মোটামুটি বুঝতে পেরেছি অপটিমাইজেশন জিনিসটা কি, এবং এইটা একটু যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদের শর্ট রান এবং লং রানের কনসেপ্টটা একটু ভালোভাবে বুঝতে হবে, সেটা যদি ভালোভাবে বুঝি তাহলে এটা কিন্তু ইজিলি বুঝে ফেলার কথা। ঠিক আছে, তো এই ভিডিওটা এতটুকুই থাকলো।